দুর্গা পূজোর মতো কালী পূজোতেও পুরো কুমোরটুলি জুড়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই, কে কত উঁচু প্রতিমা তৈরি করতে পারে। কেউ 8 ফুট, কেউ বা 10 ফুট, কেউ আবার তারও ডাবল, কেউ আবার 22, 20, এমনকি 30, এমনও কিন্তু প্রতিমা এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু একেবারে স্রোতে বিপরীতে হাঁটেন বঙ্কিম পাল। বঙ্কিম পাল, যিনি বহু বছর ধরে দুর্গা এবং কালী মূর্তির মিনিয়েচার তৈরি করে আসেন, যে মিনিয়েচার আমি দেখাবো, যে এই যে কালী মূর্তি সেটার হবে 18 ইঞ্চি, খুব কম 18 ইঞ্চি বানানো হয়, এটা একটু বেশি, কিন্তু 18 ইঞ্চি সবচেয়ে ছোট মূর্তি এখানে বানানো হয়ে থাকে। এছাড়াও কিন্তু এমনই কিন্তু ছোট মূর্তি প্রতিমা বানিয়ে থাকেন বঙ্কিমবাবু। ইত্যাদি বিষয় নিয়ে আমাদের কথা বলবো, বঙ্কিমবাবু আমাদের সঙ্গে রয়েছেন। বঙ্কিমবাবু, আপনার এখানে সবচেয়ে ছোট প্রতিমা কোনটা, মানে কালী পূজার সময় ছোট প্রতিমা ছোট মাই বলা যেতে পারে? ছোট মা হচ্ছে কি, আমার কাছে এই 18 ইঞ্চির মতন আছে, এরপর হচ্ছে 5 ফোয়া সাইজ হয়, যেটা হচ্ছে কি ওই 28-30 ইঞ্চি, এগুলো আছে বাংলা কালী ট্র্যাডিশনাল, আর এইগুলো হচ্ছে শ্যামা কালী আছে আপনার হচ্ছে কি 18 ইঞ্চি। এইগুলো হচ্ছে বাড়িতে মেন পুজো হয়, আমার ঠাকুরগুলো হচ্ছে মেন ফ্ল্যাটে ছোটো ছোটো বাড়িতে এই বাড়ির পুজোর জন্যে। এছাড়া আমি দুর্গা ঠাকুর করি, দুর্গা ঠাকুর হয়তো দেখেছেন যে আগের এবছর তো লকডাউনে বিদেশে যেতে পারিনি, আগের বছর যেমন ক্যালিফোর্নিয়ায় গেছিলো, সৌদি আরবে গেছিলো, জার্মানিতে গেছিলো, লন্ডনে গেছিলো, আর এছাড়া তো বোম্বে ম্যাড্রাসে তো যাই। তো এবছরে লকডাউনে কেউ আসতেও পারেনি, নিতেও পারেনি, বাজার মোটামুটি চলছে। আর হচ্ছে কি এবছরে বাজারটা আমাদের একটু খারাপ গেছে, কিন্তু দুর্গা কালীর বাজারটা খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, কালীর তো সবাই পুজো করবে এবং অর্ডারও ভালো আসছে। কিন্তু যেখানে সবাই বড় প্রতিমা বানায়, বড় প্রতিমার প্রতিযোগিতা হয়, সেখানে আপনি মিনিয়েচার কালী কেন বানান, মানে একদম ছোট কালী কেন বানান? বড় কালী হচ্ছে কি সব প্যান্ডেলে পুজো হয়, প্যান্ডেলে পুজো হয়, আর বাড়িতে যারা পুজো, তো তুমি একটা বাড়িতে পুজো করবে, তা তুমি তো বড় নেবে না, ছোট পুজো বেদিতে রেখে সারা বছর থাকে। এই কালীগুলোতে সারা বছর থেকে একটা নিয়ে যায়, পরের বছর ভাসান যায়, আবার একটা নিয়ে যায়। এই বাড়িতে ছোট ছোট প্রতিমাগুলি সিংহাসনে রেখে পুজো কর। চাহিদা কেমন? ঠিক আছে, বাজার ঠিক আছে, এইটুকুই বলতে পারি। যেটা অন্য অন্য পুজোগুলো দেখেছি একটু ডাউন গেছে, কালীর বাজার একটু ঠিক আছে। ফলত যেখানে বৈশাখ মাস থেকেই কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি ইত্যাদি তৈরির কাজ শুরু হয়ে যায়, সেখানে এখন সবে মাটির বা কাঠামোতে মাটির ব্যাপার কাজ হচ্ছে। তথাপি কাজ জোর কদমে চলছে, আর কটা দিন এর মধ্যেই বঙ্কিমবাবুর মিনিয়েচার সঙ্গে যে বড় প্রতিমা সব মিলে কিন্তু কুমারটুলি এই সময় মেতে রয়েছে। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা।